জনপ্রিয় অনুষ্ঠান, সেই হিসেবে বসে থাকেন। আপনারা কিন্তু কাগজ পেন নিয়ে বসেন, কেননা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন, নিজেকে চিনতে পারেন। নিজের অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনারা জানতেন না, সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং এই অনুষ্ঠানের একটা বিশ্বাসযোগ্য জায়গা আপনারা নিয়ে গেছেন। আপনারা মনে করেন যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা আপনাদের যে প্রতিবিম্ব, যে আয়নায় যে ছবিটা দেখছেন না, সেটাই কিন্তু আপনারা প্রতিফলিত হতে দেখেন। বিশ্বাসটা, আস্থাটা কিন্তু সেইখান থেকে জন্ম। আজকে থেকে নয়, কিন্তু অনেক দিন ধরে কিন্তু এই অনুষ্ঠানটা আপনারা ফলো করছেন, সেখানেই তো আজকে এই জায়গাটায় এসেছে এই অনুষ্ঠানটা, জনপ্রিয়তা নিরিখে এক নম্বর হয়েছে। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আমরা নিজেদের ভাগ্যকে নিজেরাই তৈরি করবো। বেশ কিছু গার্জিয়ান আছে যে ছেলে মেয়েদের সবসময়ের জন্য বলে থাকেন যে তুই কিন্তু এই সেক্টর নিয়ে পড়াশোনা করতে হবে, তোকে তুই সাকসেস পাবি এই সেক্টরে। আদৌ কি এটা ঠিক? আপনি কিভাবে গাইডলাইনটা দিচ্ছেন, তার চার্ট কি বলছে, সেটা তো আপনাকে জানতে হবে। আপনি যদি প্রপার ওয়েতেই সব কিছু জেনে থাকেন, তাহলে কিন্তু তার ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা আপনাকেই নিতে হবে, রেসপন্সিবিলিটি পুরোটাই কিন্তু আপনাকে নিতে হবে। সে যদি সাকসেস না হয় তখন আপনি কি করবেন? আপনার ছেলে বা মেয়ে যদি ভবিষ্যতে সাকসেস না হয় তার ক্যারিয়ারে, তখন আপনি কি করবেন? হায়, আফসোস, এগুলো তখন কিন্তু কোনো মানে থাকবে না। সেই জন্য এখন থেকে প্রয়োজন প্রপার গাইডলাইনের। কে দেবেন? একজনই মানুষ আছেন, আপনাদের সবার শ্রদ্ধার, আমাদের সবার শ্রদ্ধার, সম্মানের মানুষ, শ্রী জ্যোতির্ময়। প্রথমে তাকে স্বাগত এবং প্রণাম। আমি যে বিষয়টা দর্শক বন্ধুদের বলতে চাইছি, যে অনেকেই, অনেক বাবা মা মনে করেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক, কেন আমি এইভাবেই আমার সন্তানকে মানুষ করব। কিন্তু প্রপার ওয়েতে গাইডলাইনটা প্রয়োজন আছে, কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। এবং সবচেয়ে বড় কথা কি, আমরা যারা নিজেদের ভাবি যে আমার চার্ট আমি নিজেই বুঝে যাব, তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। আপনারা বেশ কিছু প্রোগ্রাম দেখে মনে করেন যে আমি বেশ কিছু শিক্ষিত হয়ে গেছি, তা তো নয়। এই একটা মাত্র প্রোগ্রামে কিন্তু আপনারা নিজেদের বিষয়গুলো নিয়ে পরিলক্ষিত করতে পারবেন। সেই জন্যই আমার যেটা বক্তব্য, যে এই বিষয়টা কি ঠিক যে আগে থেকে একটি স্টুডেন্টের বিষয়ে বাবা মায়ের উচিত যে তার টোটাল চার্ট নিয়ে একটা কনসালটেন্সির প্রয়োজন, সে বিষয়টা কি কতটা হচ্ছে, বাবা মায়েরা কতটা উদ্যোগ নিচ্ছেন? কিন্তু ঘটনা হচ্ছে এখানে দরকার হচ্ছে একটা সিরিয়াসনেস এবং একটা সিনসিয়ারলি সেই গাইডলাইনটা ফলো করা, একদমই দরকার, আর কিছু না। না, স্টুডেন্টদের ক্ষেত্রে যে কথাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছি আমি, বা স্টুডেন্ট কাউন্সিলিং যখন আমি করি আমার চেম্বারে, সেই জায়গা থেকে যেভাবে আমি কাউন্সিলিংগুলো করি, যে রেজাল্টগুলো তার পরিপ্রেক্ষিতে আসে, সেগুলো টিভি চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউ থ্রু ইন্টারভিউ, যে ইন্টারভিউ প্রোগ্রামগুলো আমার হয়, সেগুলো আপনারা দেখতে পান যে কীভাবে কোন মানুষ, কারা স্টুডেন্টের ক্ষেত্রে বা আদার সেক্টরস মানুষগুলো কীভাবে রেজাল্ট পাচ্ছে। তা সেই জায়গাটার সঙ্গে এই স্টুডেন্টদের এই ফ্যাক্টরটা, এই যখন কাউন্সিলিংগুলো করা হয়, কাউন্সিলিংগুলো যখন চেম্বারে ডাইরেক্টলি করা হয়, এর পাশাপাশি কিছু ফ্যাক্টর থাকে। কাউন্সিলিং যে করা হয় তার পেছনে কিছু যে পয়েন্টগুলো উঠে আসে, যেগুলো তার নিজের বেসিক কোর্স থেকে উঠে আসে, তার স্টার্ট পজিশনগুলো থেকে উঠে আসে তাদের লাইফের, এবং তাদের বাস্তুর জায়গা থেকে উঠে আসে। তা তিনটে জায়গাকে একটা কম্বিনেশন, একটা গুড রেজাল্ট। কারণ তার যে কোর্সের ভেতর যে স্টাডিগুলো রয়েছে, পড়াশোনার যে জায়গাগুলো রয়েছে, সেই কোর্সটার ভেতরে যে যে পয়েন্টগুলো সে রেজাল্ট ঠিক মতো করতে পারছে না, তার রেজাল্টের জায়গাটা ডেভেলপ করছে না, বা সেই মার্কসগুলো কেটে যাচ্ছে। ফর এক্সাম্পল, ম্যাথে কোনো একটা স্টুডেন্ট উইক, অথচ দেখা যাচ্ছে বাই দি বাই তার পাশাপাশি কেমিস্ট্রিটা সে খুব ভালো। তো এই যে কেমিস্ট্রিটা ভালো অথচ ম্যাথে উইক, তো এই জায়গাটা কিন্তু হিসাবের অঙ্কটা মিলল না। কারণ যে এই যে সায়েন্স ওরিয়েন্টেড জায়গাটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা হোয়াট এভার, মেবি যদি কেউ বায়োলজিকে আবার নিয়ে আসে কোনো একটা সাবজেক্টকে, ফোর্থ সাবজেক্টে নিয়ে যায়, সেই জায়গাটা, ব্যাপারটা হচ্ছে যে যখন তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, তা মোটামুটি সেই জায়গায় তার যেন একটা বেস থাকে, তার যেন প্ল্যাটফর্মটা স্ট্রং প্ল্যাটফর্ম হয়। কোনো একটা সাবজেক্টে খুব ভালো হলো, বাই দি বাই আবার কোনো একটা বা দুটো সাবজেক্টে খুব খারাপ রেজাল্ট করলো, সেই জায়গাটাকে মেক আপ করতে পারছে না। তো এই জায়গা থেকে একজন লাইফে কিন্তু প্রপার ডেভেলপমেন্ট বা প্রপার সাকসেস পায় না, রিলেটেড টু এডুকেশন পার্ট অফ মাইন্ড, রিলেটেড টু রেজাল্ট। তা দেখা যাচ্ছে কোথায় সায়েন্স, কমার্স, আর্টস বা ফ্যাক্টরটা স্ট্রিম চুজিংয়ের ফ্যাক্টরটা নয়,
ফ্যাক্টরটা হচ্ছে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা হবে, যে স্ট্রিম নিয়ে সে পড়াশোনা করবে, কেন করবে, সেই জায়গাটাকে তাকে একটা সাউন্ড পজিশনে রিচ করতে হবে, আসতে হবে একটা সাউন্ড পজিশনে। দেন একটা লাইফের এই সাউন্ড পজিশনে আসতে গেলে তার যেমন নিজের কর্ম, তার চেষ্টা, এই চেষ্টা বা কর্মের পাশাপাশি তাদের প্রত্যেকটা লাইফের একটা কিছু স্টার প্ল্যানেটারি পজিশন কিছু পয়েন্টকে প্লে করায়, এবং এই প্ল্যানেটারি পজিশনের সঙ্গে সঙ্গে বাস্তুটা রিলেটেড। তো সুতরাং এই যে সাইডগুলো রিলেটেড, পকেটগুলো রিলেটেড, এই পকেটগুলোকে যদি প্রপারলি ক্যালকুলেট করে একটা প্লাস পয়েন্ট আনা যায়, দেন গুড রেজাল্ট পেতে বাধ্য, একটা ভালো রেজাল্ট আসতে বাধ্য। সেখানে কোনো কনফিউশন নেই, সেখানে কোনো কোশ্চেন মার্ক নেই, নেই বলে জ্যোতির্ময় দীর্ঘদিন ধরে, আজকে দীর্ঘ বহু বছর ধরে আমি এই কথাটা বলতে পারি বা বলি যে মেবি মে নট বি বলে কোনো কিছু কথা অ্যাস্ট্রোলজি বিষয়েতে নেই, জাস্ট আইদার ইয়েস অর নো, হতে পারে বা হতে নাও পারে বলে কোনো প্রপার গাইডলাইন বা গাইডলাইন হয় না। প্রথম কথা, গাইডলাইন যেটা হবে জাস্ট আইদার ইয়েস অর নো, জাস্ট আপনার লাইফের কি পয়েন্ট এবং পার্টিকুলার কি পিকচার ইন্ডিকেট করছে তার উপর বেস করে গাইডলাইন। এই জায়গাটা যতটা সাউন্ড অ্যান্ড কনক্রিট পয়েন্টে আসে যাবে, রেজাল্ট ততটা ভালো আসবে। দেখি নি কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হয় নাম কি? অনিন্দিতা বাসু তো আপনার মেয়ের নাম? আপনার নাম কি দিদি? শ্যামলি বাসু। আমি একটু রিপিট করছি, অনিন্দিতা বাসু যে ডেট অফ বার্থ বললেন রাজা, হ্যাঁ, দিস ইজ 9th November 1997, একদম, টাইম অফ বার্থ 11:10 AM উনি বলেছেন, এন্ড প্লেস অফ বার্থ কলকাতা, কলকাতা 11:10 AM, রাইট, AM, হুম হুম, হ্যাঁ, এন্ড প্লেস অফ বার্থ কলকাতা, ন্যাচারালি জন্মবার ছিল সানডে, হ্যাঁ, ভেরি গুড। আমি কিছু ডেটা দিচ্ছি, আপনি ডেটাগুলোকে একটু নোট ডাউন করে দেবেন, মোস্ট ইম্পর্টেন্ট ডেটা আমি একটু জায়গাটা বলি, বলাটা উচিত সেই জন্য বলি, দ্যাট ইজ অ্যাসেন্ডেন্ট হাউস মকর অ্যান্ড রাশি কুম্ভ অ্যান্ড ইয়র নক্ষত্র শতভিষা নক্ষত্র, অনিন্দিতা। তা এই আজকে যে লাইফের যে স্টার যে পার্টে দাঁড়িয়ে আছে অনিন্দিতা, সেই জায়গা থেকে মেন যে কোশ্চেনটা ওর হায়ার এডুকেশন পজিশন। হ্যালো, আপনি একটু রেসপন্স করবেন দিদি, একটু রেসপন্স করুন। অনিন্দিতার যে পার্টটা নিয়ে আপনি জানতে চাইছেন, সেই জায়গাটা হচ্ছে ওর হায়ার এডুকেশন পার্ট লাইফে। তো জেনারেলি ও জাস্ট এই এই জায়গাটা নিয়ে আমার কয়েকটা কথা বলার আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে অনিন্দিতার যা স্টারের যা পজিশন, স্টারের পজিশন ভালো, আমি স্টারের পজিশন খারাপ বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু ভালো এবং খারাপ এই জিনিসটা কিন্তু খুব আপেক্ষিক একটা ব্যাপার। আপনি আমার কথাটা কিন্তু ফলো আপ করবেন, ভালো করে মাইনরটলি ফলো করবেন, দেন আমার সাথে আপনি কথা বলবেন। এই ভালো এবং খারাপ এই জিনিসটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার লাইফের, ব্যাপারটা বুঝতে পারলাম? এমন 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 কিছু সিচুয়েশন বা স্টারের পজিশন থাকে যে সময়টা একটা মানুষের লাইফে অনেক কিছু দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে, কিন্তু তার খারাপের মধ্যে থেকেও তার লাইফে কিন্তু একটা ভালো রেজাল্ট দেখানো যেতে পারে, একটা গুড রেজাল্ট তার লাইফে আনা যেতে পারে। আবার এর পাশাপাশি আর একটা পিকচারও পাওয়া যায় যে অনেক কিছু ভালো 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 সব অনেক কিছু ভালো, কিন্তু তার লাইফে ভালোটা হচ্ছে না, তার লাইফে কি বললাম ভালোটা হচ্ছে না, তার মানে সামথিং রং, কিছু একটা কিছু কোনো না কোনো সাইড থেকে কিছু না কিছু একটা প্রবলেমস বা ডিস্টারবেন্স বা কোনো কিছু মেবি একটা ব্যারিকেড জেনারেট করছে, যেখান থেকে ভালো থাকা সত্ত্বেও সেই ভালো রেজাল্ট গুড রেজাল্টটা পাচ্ছে না। আমার কথাটা বুঝতে পারছি? এই জায়গা থেকে অনিন্দিতার লাইফের ঘটনাটা ঠিক সেই জায়গায়। আমি যে কেন কথাটা বললাম যে আপনি বলছেন একদম ঠিক, অনিন্দিতার লাইফের ঘটনাটা সেই জায়গায় যে অনিন্দিতার অনেক কিছু ভালো আছে, অনেক কিছু ভালো, কিন্তু অনেক কিছু ভালো থাকা সত্ত্বেও সে একটা গুড রেজাল্ট লাইফে পাচ্ছে না।
ডিউ টু রিলেটেড টু হায়ার এডুকেশন কানেকশন, রিলেটেড টু কেরিয়ার, মানে যে জায়গা থেকে একটা মানুষের লাইফের একটা টার্গেট থাকে, এম থাকে, বর্তমান প্রেজেন্ট প্রেজেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্ট পজিশন, প্রেজেন্ট পজিশন এসব এটা নয় যে ঠিক আছে একটা স্টেজ অব্দি কোনো রকমের পড়াশোনাটা করলাম, তারপর একটা বিয়ে করলাম, ঘর সংসার রান্নাবান্না করলাম, হাতাকুড়ি নাড়লাম, ব্যাট হয়ে গেল, হাতাখন্তি নাড়ছি হয়ে গেল, এটা লাইফ নয়, এটা লাইফ নয়। প্রেজেন্ট ওয়ার্ল্ডের মেন্টালিটি বা একটা একটা থিঙ্কিং যেটা থাকে, সে অ্যাজ এ পেরেন্টস আপনি সেটা এক্সপেক্ট করছেন অরিন্দের কাছ থেকে, কিন্তু বাট আপনি বলবেন জ্যোতির্ময় আমি এক্সপেক্ট করছি, বাট এক্সপেক্টের রেজাল্টটা পাচ্ছি কোথায়? আমি এক্সপেক্ট করছি অ্যাজ এ পেরেন্টস, আর মা হিসাবে বা একজন মা হিসাবে আমি এক্সপেক্ট করছি, বাট এক্সপেক্টের রেজাল্ট আমি পাচ্ছি কোথায়? আমার এক্সপেকটেশনের জায়গাটা তো ফুলফিল হচ্ছে না। যদি ফুলফিল হচ্ছে, এই যে ফুলফিল হচ্ছে না, তার পেছনে একটা, যদি আমি কিছু মানে আপনাকে কয়েকটা পয়েন্ট বলি, আপনি সেখানে আমাকে রাইট বলবেন, কিন্তু বাট আমি কয়েকটা পয়েন্ট বলবো সেখানেও আপনি আমাকে রাইট বলবেন, আপনি কখনোই বলতে পারবেন না যতীন্ময় এটা রং, এটা রাইট নয়, এটা আপনি কখনো বলতে পারবেন না। আপনি বলবেন যতীন্ময় দিস ইজ রাইট, বাট ঘটনা তো সেখানে নয়, ঘটনা হচ্ছে একটা রেক্টিফিকেশনের প্রয়োজন রয়েছে, একটা চেঞ্জের প্রয়োজন রয়েছে লাইফে, একটা ভেরি গুড চেঞ্জ, অ্যান্ড যে চেঞ্জটা লাইফের একটা প্রপার ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেসকে রিচ করতে হেল্প করবে, এইটুকু চেঞ্জ দরকার। বাট ডেফিসিয়েন্সি কোথায় কোথায় জেনারেট করছে, যে অ্যাজ পার অনিন্দিতা যে ডেট অফ বার্থ বললেন, তার উপরে যে স্টারের যা পজিশন, সেই জায়গাতে কিছু তো ডেফিসিয়েন্সি আমি পেয়েছি, কিছু ডেফিসিয়েন্সি পেয়েছি বলে এই কথাটা আপনাকে বলতে পারছি, বাট ডেফিসিয়েন্সিটা জেনারেটটা করছে কোথা থেকে? ফর এক্সাম্পল ধরুন আমি আপনাকে একটা কথা বলি, আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, অনিন্দিতা ভেরি মুডি বাই নেচার, ভেরি মুডি, এটা একদম ঠিক, প্রত্যেকটা উনি, আমি তো বললাম না উনি আমাকে রং করতে পারবে, একদমই একদম, ওনাকে ইয়েস করতে হবে, ইয়েস করতেই হবে, বাই নেচার অনিন্দিতা ভেরি মুডি, হাইলি সেন্টিমেন্টাল, আমার ল্যাঙ্গুয়েজকে আপনি ফলো করবেন, আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছি, বাট নট সেন্টিমেন্টাল, আমি বলতাম সেন্টিমেন্টাল, ঠিক আছে, সো সো সেন্টিমেন্টাল কম বেশি মানুষ হতেই পারে, বাট আমি কিন্তু সেন্টিমেন্টাল কথাটা ইউজ করি না, আমি বলছি হাইলি সেন্টিমেন্টাল, যেটা যেটা যেটার গ্রাফ লেভেলটা, যেটার অ্যাজ পার মেন্টাল স্ট্যাটাস সাইকোলজিক্যাল পার্ট অফ পয়েন্ট, যেটার গ্রাফ লেভেলটা একেবারে মার্জিনে মার্জিনে রয়েছে, যে এই যে গ্রাফ লেভেলটা মার্জিনে মার্জিনে রয়েছে, দ্যাট ইজ বাট নট গুড ফর লাইফ, বাট ওয়াই নট গুড ফর লাইফ, ডিউ টু রিলেটেড টু হায়ার স্টাডি, বাট কেন? আপনি একটা জিনিস দেখুন, ও ও যখন ওর ভেরি গুড মাইন্ড, ভেরি ফেয়ার মাইন্ড, ভেরি ফেয়ার কিছু ভাবে চিন্তা করে, ভেরি ফেয়ার, বাট তার পাশাপাশি ওর মাথায় যদি কিছু একবার ঢুকে যায়, এই যে এত বেশি ফ্ল্যাকচুয়েটেড, এত বেশি মুডি, এত হাইলি সেন্টিমেন্টাল, ন্যাচারালি ও নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না বা পারছে না, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছে, বুঝলাম না কি বলছেন, আমি তো কিছু দেখতে পাচ্ছি, কারণ আমার এই যে ল্যাপটপটা রয়েছে, ল্যাপটপটা আমি জানি না টিভি মানে স্ক্রিনে হাফ হয়তো এসছে, পুরোটা আসেনি, এই যে আমার ল্যাপটপটা রয়েছে, ল্যাপটপে যখন ডেট অফ বার্থ আমার কাছে রয়েছে, আমি তো লাইফের অনেক কিছু দেখতে পাচ্ছি, পাচ্ছি বলে তো বলছি, আই ডোন্ট নো, আমি জানি না যে মানে ওনার ওয়াইফের, ওনার সরি স্লিপ অফ টাং, ওনার মায়ের নাম কি? শ্যামলী বাসু, শ্যামলী দেবী, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে, আপনি আমাকে কোনোদিন সামনাসামনি দেখেছেন? কখনো নয়, কখনোই দেখেননি, আমার সৌভাগ্য হয়নি এখনো যাওয়ার, বাট আমি আমি আজকে ফার্স্ট হয়তো আমি অনিন্দিতার ডেট অফ বার্থটা পেলাম, আমি কিছু জায়গা আপনাকে রিড করছি, তো এই জায়গা থেকে ওর স্টার তো কিছু কথা বলে না, তা ন্যাচারালি স্টারের পজিশন, স্টারের ভাষা যদি কেউ পড়তে পারে, তাহলে একটা মানুষের লাইফকে রিড করা যায়, তার একটা গাইডলাইনও দেওয়া যায় প্রপার, তো সেই জায়গা থেকে আজকে অনিন্দিতা নিজেকে, নিজের যে যে একটা কনসাস কনসাসনেস বা নিজের যে একটা সিরিয়াসনেস, তো এই জায়গা থেকে নিজে নিজে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছে না ন্যাচারালি, এটা কিন্তু একটা পেনফুল তার পেরেন্টসের কাছে, যে নিজের ফিউচারটা কী করে তৈরি করবে, আজকে ওর যা মেন্টাল স্ট্যাটাস বা লেন্থ, সেই জায়গা থেকে ও নিজেকে কী করে রেক্টিফাইড করবে, বাট ঠিক জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে। এই জায়গাটা বলার পরেও আমি আপনাকে একটা কথা বলি, যে জায়গাটা যে আমি মনে করি এটার একটা গুড রেজাল্ট পাওয়া সম্ভব, ওর লাইফের একটা গুড চেঞ্জ আনা সম্ভব, অ্যান্ড একটা লাইফের একটা যেটাকে বলে গুড ব্যালেন্স অ্যান্ড হ্যাপি লাইফ, সেই জায়গাটা ইন অল প্রসপেক্ট অ্যান্ড রেসপেক্ট, আমি পার্টিকুলার কোনো সাইডকে ফাইন্ড আউট করছি না, ইন অল প্রসপেক্ট অ্যান্ড রেসপেক্ট, বাট ইট ইজ পসিবল, বাট প্রশ্ন আসতে পারে হাউ ইজ ইট পসিবল, হাউ ইট ইজ পসিবল, তাই তো?
এই জায়গা থেকে যে হাউ ইজ ইট পসিবল, এই জায়গার কোশ্চেনের অ্যান্সার একটা জায়গায় রয়েছে যে আপনি ওর স্টারের পজিশনটাকে কোনো একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার কাউন্সিলিং করুন, একটা প্রপার গাইডলাইন নিন, গাইডলাইনকে ফলো আপ করুন, দেখবেন আফটার সার্টেন স্প্যান অফ টাইম একটা ভেরি গুড চেঞ্জ অ্যান্ড ভেরি গুড রেজাল্ট আপনি পাবেন। এই যে আপনি পেলেন, এটাই কিন্তু আপনার জীবনের অ্যাচিভমেন্ট। বাট আপনার অ্যাচিভমেন্ট মানে অনিন্দিতার অ্যাচিভমেন্ট, অনিন্দিতার অ্যাচিভমেন্ট মানেই অ্যাজ এ মাদার আপনার অ্যাচিভমেন্ট। দাদা আমি একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই করতে পারেন। দাদা বলছি যে ও কি ওর জন্য কি সায়েন্স লাইনটা ঠিক, এবং ও যে বিটেকটা করতে চাইছে ও এবছর তো ভেজি দিয়েছে, বেসিক্যালি সেটার জন্য ও কি মানে ও কি ইঞ্জিনিয়ারিং লাইনটা ঠিক আছে? আমি বেসিক্যালি অনিন্দিতা করতে চাইছে, আমি বলছি করতে চায়, রাইট? বেসিক্যালি অনিন্দিতা সায়েন্স স্টুডেন্ট, বেসিক্যালি অনিন্দিত সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু ঘটনা হচ্ছে এই এই যে স্টারে যে পজিশন, এই জায়গা থেকে যদি ওর লাইফে যদি রাইট ট্র্যাক আপনি বলতে চান, যে প্রত্যেকটা মানুষের লাইফে একটা রাইট ট্র্যাক বলে কথা আছে, সব মানুষের লাইফের ট্র্যাক কিন্তু সমান হয় না, বা সব ট্র্যাক রাইট হয় না, অনেক ট্র্যাক রয়েছে, কয়েক হাজার কয়েক লক্ষ ট্র্যাক রয়েছে, লাইফের কোন ট্র্যাক নিয়ে লাইফে এগোবে তার লাইন লেন্থ লাইনটা। তা এই জায়গা থেকে অনিন্দিতা যেটা দরকার ছিল সেই জায়গাটা ও অলরেডি টাইম ইজ ওভার, সেই জায়গাটা ও কিন্তু ধরতে পারেনি। আমি আপনাকে জায়গাটা নক করছি, ওর দরকার ছিল ফিজিক্স নিয়ে মাস্টার্স করার, কিন্তু ফিজিক্স সাবজেক্টটা ওর সবথেকে পছন্দের সাবজেক্ট, কিন্তু ও চায় ওয়েট 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 আমি না 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 আপনি আমাকে এই কথাটা বলেন, আই ক্যানট লিভ উইদাউট ফিজিক্স। শ্যামলীদি, শ্যামলীদি, হ্যালো, ইয়েস, ও কি কথা বলে বলুন বলুন। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। ওর দাদা ধরেছেন যেটা ও ফিজিক্স সাবজেক্টটা খুব ভীষণ প্রিয়, কিন্তু দাদা যেটা বলছেন সময়টা এখন একেবারেই ওর সাথ দিচ্ছে, অ্যাবসলিউটলি, সেই কারণে ও কিন্তু চায় বরাবরই ইঞ্জিনিয়ারিং, ও যখন ক্লাস 8 এ পড়ে তখন থেকে ও বিটেক, এবং ওর ফিজিক্সটা খুব প্রিয় সাবজেক্ট। তো এই যে জায়গাটা, তার মানে আপনি জায়গাটা ক্যালকুলেট করতে পারছেন, দুয়ে দুয়ে চারটা মিলছে কিভাবে? হ্যাঁ, দুয়ে দুয়ে চার কিভাবে মিলছে? ওর লাইফের জন্য রাইট অনেক সাবজেক্ট আছে, সায়েন্সের ভেতরে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তা সেই জায়গাটা আমি পার্টিকুলার ডট করলাম ফিজিক্সকে, ফিজিক্সকে আমি ডট করেছি। আমি কিন্তু আদার্স কোনো সাবজেক্ট নিয়ে, ওয়েট লেট মি ফিনিশ, আমি কিন্তু আদার্স কোনো সাবজেক্ট নিয়ে কথা বলতে চাইনি, তা আমি যে কিছু বুঝেছি বলে ফিজিক্সকে ডট করলাম, দেন আমি বললাম ফিজিক্স নিয়ে পড়া উচিত ছিল ওর, অ্যাকচুয়ালি কি লাইনটা রাইট ট্র্যাক হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে মাস্টার্স করে দেন তারপর জীবনে লাইফটাকে স্টার্ট করা, অ্যাস্ট্রোফিজিক্সের ওপরে মাস্টার্স করা। তো এটা একটা ভেরি 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 লুক্রেটিভ ট্র্যাক রিলেটেড টু অনিন্দিতা, দ্যাট ইজ ক্যারিয়ার অফ অনিন্দিতা, অনিন্দিতার ক্যারিয়ারের জন্য এটা ভেরি 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 একটা লুক্রেটিভ ট্র্যাক। তো বাট অলরেডি টাইম ইজ ওভার, সেই জায়গাটাকে ও ধরতে পারছে না বা ধরতে পারলো না, তো বাট এটা ব্যাড লাক ছাড়া কিছু বলা যায় না। কিন্তু আমি বাইক দি ভাই, এটা আমি একটা অ্যাডভাইস করবো, এর বেশি হয়তো আরও ইন ডিটেলে যাওয়া যায়, বাট হাতে সময় খুবই অল্প রয়েছে, তো এই জায়গা থেকে আমি একটাই আপনাকে অ্যাডভাইস করবো যে আপনি কোনো একজন গুড অ্যাস্ট্রোলজার কাছে একটা প্রপার কাউন্সিলিং করুন। এবং বাট অনিন্দিতা এখন কাউন্সিলিং নিতে পারবে না, আপনি যদি অনিন্দিতাকে কাউন্সিলিং করাতেও চান, অনিন্দিতা কাউন্সিলিং নিতে পারবে না, আমি আপনাকে বলছি নিতে পারবে না, আমি বলছি, আমি তো স্টার্ট পজিশনটা বুঝতে পারছি, তা আমি জানি ও নিতে পারবে না, ও আপনার কথাতে রাজি হবে না, ও আপনাকে হুট আউট করে দেবে, স্ট্রেট হুট আউট করে দেবে, ও বলবেন যে জাস্ট, কিন্তু বাট একটা মানুষের একটা মেন্টাল একটা কি বলবো যে একটা ব্যালেন্সড পজিশন দরকার হয়, বাট এই জায়গাটা কানা দরকার, তাহলেও নিতে পারবে। তা বাইরে বাইরে যে গাইডলাইন দিলাম সেটা ফলো করুন, আপনি গুড রেজাল্ট পাবেন। নমস্কার শ্যামলীদি, হ্যালো শ্যামলীদি, হ্যাঁ আমি একটা জিনিস বলছি, যেটা হচ্ছে যে প্রথমে একটা কথা বলে, আমি তো একদম স্পেল বাউন্ড, আপনি দেখুন, আপনি শুধু একটা ডেট অফ বার্থ বলেছেন, প্লেস অফ বার্থ বলেছেন, টাইম অফ বার্থ বলেছেন, সবকটা বিষয়, ওর কি ধরনের ওর নেচার, ওর অ্যাটিটিউড কি ধরনের, ও এখন বর্তমানে কিভাবে চলছে, সবকিছু কিন্তু বললেন, ওর অ্যাম্বিশনস কি ছিল, কারোর কাছে যেতেও চাইবে না, এই হচ্ছে ব্যাপার, একদম উনি ঠিক করেছেন। আই নো ইট, আমি জানি। হ্যাঁ শ্যামলী দেবী, তবে একটা কথা বলি, 5 বছর আপনি লেট করেছেন, 5 ইয়ার্স লস, রাইট? বিফোর 5 ইয়ার্স, 5টা বছর আগে একটা প্রপার গাইডলাইন দরকার ছিল, বাট টুডে টু লেট, নট লেট, টু লেট। নমস্কার। আচ্ছা আপনার বাড়ি কোথায় শ্যামলী দেবী? লিপিট, টালিগঞ্জ, টালিগঞ্জ, টালিগঞ্জ। একটু শুনে নিন, আপনি টিভিতে শুনুন,
আমি বলবো শ্যামলীদি একটা কথা, যেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন, আমি আপনার ক্ষেত্রে পার্টিকুলার বলছি, প্লিজ যদি মনে করেন তাহলে কিন্তু, হ্যাঁ আমি মানছি যে জ্যোতির্মাদা একটু অন্য ধরনের মানুষ, দেখুন অনেক আছে না আপনারা এই প্রোগ্রামগুলো দেখে অভ্যস্ত, কেউ পারবে না আমার কাছে চলে এসো এই ধরনের কথাবার্তা না উনি খুব অপছন্দ করেন, এবং উনি প্রোগ্রামের আগে এবং পরে একটা কথাই বলেন, এই ধরনের কথা কিন্তু আমার পাশে বসে তুমি বলবে না, কিন্তু আমি বাধ্য বলতে, আপনাদের আমি প্রতিনিধি, আপনাদের আমি বন্ধু, সেই হিসেবে বলবো প্লিজ আপনারা অন্তত এই মানুষটার কাছে এসে অ্যাটলিস্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। আচ্ছা সরি লিপি, আমি মনে করি যে আমি এটা একটা জিনিস বিশ্বাস করি, বিশ্বাস করি, তোমার যদি আমাকে প্রয়োজন হয় আমি পৃথিবীর যেখানে থাকি, আমি পৃথিবীর যেখানে থাকি তুমি খুঁজে আমার কাছে আসবে। বলি যে আপনাদের যাকে ভালো লাগে, কোন একজন গুড অ্যাস্ট্রোলজার ভালো করে, অনেকেই ভালো আছেন, অনেকেই ভালো প্র্যাকটিস করে, অনেকেই আছেন খুব ভালো প্র্যাকটিস করেন, ম্যাল প্র্যাকটিস করেন তাদের জায়গায় আসছি না, আমি যারা ভালো প্র্যাকটিস করছেন সত্যি খুব ভালো প্র্যাকটিস করেন তাদের যে কোনো একজনের কাছে একটা গাইডলাইন দিন, গুড রেজাল্ট পাবেন আপনারা। একদম একদম দেখে নিন। হ্যালো নমস্কার, কে বলছেন? অদিতি সাহা, কোথেকে বলছেন? নিজের সম্বন্ধে জানতে চান? অদিতি সাহা বেলঘড়িয়া না? আচ্ছা, ডেট অফ বার্থ? 31/1/1971। আচ্ছা সময়টা বলুন। সকাল 10:30, 10:30। কোথায় দিদি? কোথায় আপনি জন্মেছেন? কোথায় অদিতি দি আপনি জন্মেছেন? কোথায়, প্লেস অফ বার্থ? আমি বেলঘড়িয়া। বেলঘড়িয়াতেই জন্মেছেন? আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি বেলঘড়িয়াতে জন্মেছেন মানে আপনার, আরেকবার বলে দি, 31/1/1971, সকাল 10:30 এবং জন্মেছেন বেলঘড়িয়া, তাই তো? সানডে ছিল, রবিবার ছিল আমার, প্রশ্ন করতে রাজা রবিবার ছিল কিনা? রবিবার ছিল দিদি? হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল, ছিল না রবিবার ছিল। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তা এই জায়গা থেকে কি নাম? অদিতি সাহা। অদিতি সাহা, আচ্ছা ভেরি গুড। আপনি অনুষ্ঠান দেখেন? যে কথাগুলো বলেন, ইয়েস অর নো, হয় ইয়েস অর নো, হবে না হলে না হবে, তাই তো? একদম একটা কথা বলি, ওই মানুষের লাইফের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বোঝার থাকে, তাই তো? একটা ভাস্ট লাইফ। আমি একটা জিনিস বারবার প্রত্যেককে বলি, প্রত্যেকটা মোমেন্টকে বলি, একটু চুপ, একটু 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 সামনে রেসপন্স করুন, শুধু যা জিজ্ঞাসা করবেন। আগের কথা ছেড়ে দিন আপনি, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা জিনিস আমি বারবার কথা বলি যে আপনারা একটু সাইলেন্ট থাকুন, আপনি জায়গাটা, আই নো ইট, আপনার প্রবলেমটা কোথায় আই নো ইট, আমি জানি আপনার সলিউশনটা সলভটা কীভাবে হবে আই নো ইট, আমি জানি, শুধু জায়গাটা ফলো করে যান। লিপিট আমি যে কয়েকটা কথা বলছি, মেন আপনার যা স্টাডির পজিশনে একটা মানুষের লাইফের অনেক কিছু বলার থাকে, ওয়াস্ট লাইফ, অনেকগুলো পয়েন্ট রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, বাট কিছু পয়েন্ট থেকে যে পয়েন্টগুলো একটা মানুষের জীবনে সত্যিই প্রয়োজন হয়, আপনার লাইফে যে স্ট্যাটাস, যা স্টারের যা স্ট্যাটাস, সেই জায়গা থেকে ফার্স্ট পয়েন্ট নিজের হেলথটাকে নিয়ে কনসাস থাকা উচিত, এটা ফার্স্ট পয়েন্ট। এই জায়গাটা আমি বলতে যাচ্ছিলাম আপনাকে, বাই ইন দি ইন বিটুইন, বাই দি বাই, বাই বিফোর আপনি ইন্টারাপ্ট করলেন, বাট আপনি বাট লিট ওয়েট লেট মি, আপনি আপনার নিজের হেলথটাকে নিয়ে খুব কনসাস থাকবেন, বাট আপনার হেলথের কন্ডিশান খুব ভালো নয় সেটা আপনি নিজেও জানেন, আপনি জানেন তো হ্যাঁ কি না? শুধু হু বললে বোঝা যায় না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, প্রপার ওয়েতে রেসপন্সটা করুন প্লিজ।
তা এই জায়গা থেকে আপনার যে হেলথের কন্ডিশন খুব ভালো নয় সেটা আপনি নিজেও জানেন এবং আপনি নিজেও বোঝেন সেই জায়গাটা, বাট বাই দি বাই আপনি এমন কোনো সিচুয়েশনে আপনি জায়গাটাকে রিকভার করতে পারছেন না, হয়তো মেডিকেল একটা গাইডলাইন চলছে, আপনি ডক্টরস দেখাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, মেডিসিন নিচ্ছেন, বাট ম্যাটারটা সেখানে নয়। ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটা আপনার হেলথ এফেক্ট করছে বাই দি বাই এটার পাশাপাশি আপনার তার থেকে বেশি এফেক্ট করছে আর একটা সাইড, বলুন তো কি আমি বলছি তাহলে, আপনার আপনার মেন্টাল সাইড, যেখান থেকে আপনি নিজে মানসিকভাবে এত বেশি ডিপ্রেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন বাই দি বাই যে আপনি জায়গাটা কী করে রিকভার করবেন। আর সো মেনি টাইম একাধিকবার অপারেশন কানেকশন, কি বললাম আপনি ঠিকই বলেছেন বা ভুল বল যাই আপনার মনে হোক, সেই ব্যাপারটা যে পয়েন্টে কথা বলছেন সেই পয়েন্টের আপনি রেসপন্সটা করুন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আপনার একাধিকবার অপারেশন হয়েছে হেলথের উপরে? অনেকবারই হয়েছে, তিন চারবার অপারেশন হেলথের উপর হয়েছে, এবং যে অপারেশনগুলো হয়েছে আপনি ফলো করুন, দ্যাট ইজ জাস্ট লোয়ার প্যাটের উপর অপারেশনের কানেকশনগুলো বেশি হয়েছে, তাই তো? একদম ঠিক। এবং এই জায়গাটা আপনার কাছে সবচেয়ে বেশি পেইনফুল, এবং কামিং টাইম আবার একটা অপারেশনের জন্য আপনি তৈরি হচ্ছেন, কিন্তু বাট এটা কিন্তু আপনাকে আটকাতে হবে, এই জায়গাটা আপনাকে আটকাতে হবে, যেভাবে আটকাতে হবে, কারণ এই জায়গাটা যদি কন্টিনিউয়েশনটা চলতে থাকে এইভাবে ডে আফটার ডে অ্যান্ড ডে, দ্যাট ইজ মান্থ অ্যান্ড ইয়ার আফটার ইয়ার, ন্যাচারালি আপনি জায়গাটা খুব বেশি ডিস্টার্বড হয়ে যাবেন। তো সুতরাং এই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, চেক করতে হবে, অ্যান্ড বাই দি বাই একটা প্রপার গাইডলাইনের প্রয়োজন আছে। নিজের আইসাইড নিয়ে একটু কসাস থাকবেন, আপার হেড অফ দ্য পয়েন্ট অ্যান্ড আইসাইড। অদিতি দি, হ্যালো। আচ্ছা, আপনি জ্যোতির্ময়দার এই বিষয়টা যে শুনলেন, যে কথাগুলো উনি বললেন সে বিষয়ে আমি একটুখানি জানতে চাইছি, সেই কথাগুলো কি আপনার মনমতো হলো, উনি কি ঠিক বলেছেন? অনেকটা জিনিস আমি পছন্দ করি না, ঠিক মিলেছে, প্রতিটা বিষয় মিলেছে, না মেলেনি, না মেলেনি, সেই বিষয়টা আপনাকে বলতে হবে, স্ট্রেট বলতে হবে, তাই না? ঠিক মিলে গেছে। আচ্ছা, আপনি এই জ্যোতির্ময়দার অনুষ্ঠান দেখে কি আজকে ফোন করলেন, নাকি আপনি এর আগে যা গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, আপনার মানে এই জ্যোতির্ময়দার অনুষ্ঠান দেখা বা জ্যোতির্ময়দার কথাগুলো শোনা সেটা কি আপনি কারোর কাছ থেকে শুনেছেন, আপনার কোন রিলেটিভস বা কিছু? দেখিয়েছিলেন, তিনি উপকার পেয়েছেন কি? উনি উপকার পেয়েছেন, কি উপকার পেয়েছেন খুলে একটু বলবেন দিদি প্লিজ, একটুখানি আমি শুনি, আমি শুনতে চাই, দর্শক বন্ধু শুনুক, কি বলবো? হ্যাঁ, ও চাকরির ব্যাপারে গেছিল, চাকরির ব্যাপারে, চাকরিটা ও তার দু তিন মাস বাদে চাকরিটা পেয়েছে, পার্মানেন্ট হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট সেক্টর না গভর্নমেন্ট সেক্টরে? গভর্নমেন্ট সেক্টরে। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরে। কতদিন আগে গেছিলেন আপনার পিস্তুত দিদির ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে, কতদিন আগে গেছিলেন? দু তিন মাস আগে। দু তিন মাস আগে গেছিলেন? এবং হ্যাঁ, কোন চেম্বারে, কোন চেম্বারে গেছিলেন দিদি? কি নাম ছিল ছেলেটির, নাম কি আপনার পিস্তুত দিদি ছেলের নাম কি? গৌতম বোস। গৌতম বোস, বাড়ি কোথায় তার? গৌতম বোসের খড়দা থেকে গেছিলেন? আচ্ছা, দেখলে হয়তো চিনতে পারবো না। একদম একদম, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার রিলেটিভসের কাছ থেকে শুনে তারপরেই আপনি মনে করলেন যে জ্যোতির্ময়দার কাছে একবার ফোন করা উচিত বা যাওয়া উচিত, তাই কি? যখন এইভাবে আপনি নিজেকে নিয়ে ভাবছেন, আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে যে কথাগুলো উনি বললেন সেগুলো যখন আপনি নিজের মুখে এখনই বলছেন যে সব ঠিক, পুরোটাই মিলে যাচ্ছে, তখন আমার মনে হয় প্লিজ দিদি একবার সামনাসামনি বসে কথা বলা উচিত, ঠিক আছে? ওনার এক রাজা, ওনার নাম কি অনিন্দিতা? না, অদিতি সাহা, বেলঘরিয়া। অদিতি দেবী, আমি একটা কথা আপনাকে বলি, আপনি আপনার আপনার কোনো সাইড দেখার দরকার নেই লাইফের, কোনো দিক আপনার দেখার দরকার নেই, কোনো কিছু ভাবার দরকার নেই, আপনি শুধু একটা দিক, আপনি নিজের হেলথটাকে কীভাবে নিজে সুস্থ থাকতে পারবেন, আপনি হেলথটাকে কীভাবে ভালো রাখতে পারবেন, যে এই দিকে ফোকাস করুন। এবং এই যে আপনি ডিপ্রেশনে ভুগছেন রিলেটেড টু ইউর হেলথ, কারণ আই নো ইট, আমি জানি পরপর এরপরেও একটা অপারেশন কানেকশন রয়েছে, এই জায়গাটা কিন্তু একেবারে ভালো হবে না, এবং কোনো রং ট্রিটমেন্টের ইন্ডিকেশন রয়েছে আপনার স্টারের পজিশন, বাট নট গুড ফর ইয়োর লাইফ, বাট এই জায়গাটাকে আপনি রিকভার করার চেষ্টা করুন।
অ্যান্ড বাই দি বাই কোনো একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার কনসালটেন্সি নেবেন। আর একটা টাইম ক্যাপ একটু নোট ডাউন করে নিন, আমি দুটো টাইম বলবো, 8 May 2017 টু 2nd April 2018। আমি রিপিট করছি, 8 May 2017 টু 2nd April 2018, টাইমকে নোট ডাউন করুন। অ্যান্ড নেক্সট ফার্দার আমি আরেকটা টাইম বলবো, নেক্সট টাইম হচ্ছে 19 January 2019 টু 1st January 2020, 19 January 2019 টু 1st January 2020 স্প্যান অফ টাইম। এই সময় দুটো আপনি আপনি মানে ঈশ্বরকে পুজো করুন, ঈশ্বরকে ডাকুন, নিজে মানসিকভাবে শান্তিতে থাকার চেষ্টা করুন, পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করুন, এবং একটা প্রপার গাইডলাইন নিন কোনো একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে, অ্যান্ড বাই দি বাই পাশাপাশি মেডিকেল গাইডলাইনকে ফলো করে যান, দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার। তার উপরে আমি একটা কথা বলবো দিদি, যে প্রত্যেককেই আমি বলছি, সেটা হচ্ছে যে অনিন্দিতা বাস সরি শ্যামলী বাসু মা আজ ফোন করেছিলেন, এবং অদিতি শাহ দুজনকেই বলছি যে আপনারা যে বিষয়ে দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছেন সে লড়াইটা একসময় থামা উচিত, এবং যেখানে আসতে বলছি শ্রী জ্যোতির্ময়ের কাছে সামনে বসলে কিন্তু এই প্রবলেমগুলো আর প্রবলেম থাকবে না। হ্যাঁ, উনি হয়তো বলেন ইয়েস অর নো, কিন্তু এই নোটাকেও কিন্তু এই অসম্ভবটাকেও কিন্তু সম্ভব করে তোলেন একমাত্র শ্রী জ্যোতির্ময়, আর কেউ না। আমি বলে দিচ্ছি অ্যাড্রেসগুলো একটু করে নোট ডাউন করে নিন। সোমবার চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার বিগ সফারের উল্টো দিকে তারামা জ্যোতিষ কার্যালয় বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা। মঙ্গলবার হাজরা মহাকাশ চেম্বার 35/A হাজরা রোড কলকাতা 29 বিকেল 4টা থেকে রাত্রি 8টা। এবং বুধবার বারাকপুর নিভা ফার্নিচারের দোতলায় সৌভাগ্যচক্র 6টা থেকে রাত্রি 9টা। বৃহস্পতিবার দমদম স্মৃতির মোড় বোম্বে ডাইন শোরুমের নিচে বিকেল 5টা থেকে রাত্রি 9টা। এবং শুক্রবার গড়িয়ার ভাগ্যচক্র 6টা থেকে রাত্রি 9টা। এবং শনিবার সল্টলেক সেক্টর 1 সেন মহাশয় মিষ্টি দোকানের পাশে স্বস্তিক চেম্বার বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা। বুকিং নাম্বার 9804803686, 9874616433 এবং 9432121791। বুকিং সময় 10টা থেকে সকাল 10টা থেকে রাত্রি 9টা। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কল্যাণী থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে জানতে চেয়েছিলাম। আগে আপনার নাম বলুন, তারপর ছেলের নাম বলুন। অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বন্দ্যোপাধ্যায় আপনার ছেলের নাম, আপনার নাম কি? বর্ণালী ব্যানার্জি। বর্ণালী ব্যানার্জি, ঠিক আছে। কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে তো। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন অমিতাভ ব্যানার্জির। 14/5/2007। আচ্ছা, সময়? রবিবার সকাল 8:30। আপনি শুধু সময়টা বলবেন, আর কি বার সেটা বলার দরকার নেই। সকাল 8:30। হ্যাঁ, 8:30। কোথায় দিদি? নৈহাটিতে। প্লেস অফ বার্থ নৈহাটি? হ্যাঁ, প্লেস অফ বার্থ নৈহাটি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি একবার শুনতে পেলাম, আমি বুঝতে পারলাম না, বলুন একটু ক্লিয়ার বলুন। টেনে পড়তে আমার ছেলে মাধ্যমিকের আগে একবার লাইন পেয়েছিলাম। হ্যাঁ, টেনে যখন পড়তো আমার ছেলে, যখন টেনে পড়তো মাধ্যমিক দেবে তখন একবার লাইন পেয়েছিলাম এখানে। হ্যাঁ সরাসরি। হ্যাঁ, তারপর কি হলো? তা আমাকে বলেছিল 10,000 একটু ঠিক করে নিতে, তা ঠিক করে নিয়েছি, এখন ঠিক আছে। মানে 11 উঠে ঠিক করেছি, ওটা ঠিক আছে এখন, মানে ভীষণ পজিটিভ ঠিক। আপনার ছেলের ব্যাপারে আপনি লাইভ ফোনে অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন শ্রী জ্যোতির্ময় দাকে, তিনি বলেছিলেন 10,000 গন্ডগোল আছে, সেটা ঠিক করে নিলে ও মাধ্যমিক পাশটা করে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাতে করে রেজাল্ট কি পেয়েছেন? ভালো পেয়েছেন কি? আচ্ছা, শুধুমাত্র লাইভ ফোনের অনুষ্ঠানে এই কথাটা আপনি শুনে সামনেও আসতে হয়নি আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি এখন জানতে চাই, আমাকে বলছিল ঠিক ঠিক গেছে, মেডিকেলে পাবে, মেডিকেলে তো ঠিকঠাক পাবে তো, তাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন 10,000 গন্ডগোল ছিল মাধ্যমিকের সময়, সেই 10,000 গন্ডগোলটা সারিয়ে তারপর ছেলে অমিতাভ ব্যানার্জির এখন বর্তমান পড়াশোনার জায়গাটা কি হয়েছে? খুবই ভালো। ভালো হয়েছে? খুবই
ভালো হয়েছে বলছে? হ্যাঁ ভালো, খুব ভালো হয়েছে বলছে। দিদি 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 আগে আগে যে প্রশ্নের উত্তর চাইছি সেটা একটু বলে দিন প্লিজ। মানে আপনাকে যখন বলা হয়েছিল 10th হাউসটা গন্ডগোল আছে, সেটা কারেকশন করলে ওর কারেকশন কারেকশন তখন করা হয়নি, 11 এ উঠে করেছি। 11 এ উঠে উনি কারেকশনটা করেছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, কারেকশন করার পর আপনি খুব উপকার পেয়েছেন, উপকার পেয়েছেন তো, ভালো রেজাল্ট পেয়েছেন, যেখানে আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন মানে আপনি স্যাটিসফাইড মেন্টালি। গাইডলাইনটা মানে আপনি ক্লাস টেন এর আগে যখন আমি বললাম গাইডলাইনটা ফলো করুন, তখন আপনি গাইডলাইনটা ফলো করেননি? ওয়েট ওয়েট, আমার কথাটা আমাকে কমপ্লিট করতে দিন না। আপনি আমি আই নো, আমি জানি আপনি করেননি, আপনি বলুন হ্যাঁ করেনি যতীন ময়দা, একদম ভেরি গুড, বাট সেখানে আপনি 85% রেজাল্ট পেয়েছেন, আপনি মানসিকভাবে হ্যাপি নন, কেন যতীন ময়দা বলেছিল 90% রেজাল্ট মার্কস পাওয়া উচিত, কিন্তু গাইডলাইনটা আমার ফলো করা হয়নি। তা আপনি যখন গাইডলাইনটা ফলো করেননি, তাহলে আপনি আমি আপনাকে গাইডলাইনটা কেন দিয়েছিলাম? না না ওয়েট ওয়েট, আমি আপনাকে গাইডলাইনটা কেন দিয়েছিলাম? যাতে অ্যাবাভ 90% মার্কসটা আসে। তা আমি বলছিলাম রেজাল্টটা হয়তো ভালো হবে, রেজাল্ট নিয়ে চিন্তার কিছু কারণ নেই, কিন্তু অ্যাবাভ 90+ দরকার। তো সেই জায়গাতে গাইডলাইনটা আপনি ফলো করতে পারেননি, 85% পেয়েছেন, আপনি মেন্টালি ন্যাচারালি আপনার যেটা হয়, তো ন্যাচারালি এই জায়গা থেকে আমি যখন গাইডলাইনটা দিলাম তখন তো আপনার ফলো করাটা উচিত ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে, উচিত ছিল তো? না না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। ফলো করা উচিত ছিল ছিল, তাহলে আপনি যদি ফলো করতেন তাহলে আপনি সে অ্যাবাভ 95% অ্যাবাভ 90% প্লাস পেতেন। লেট মি ফিনিশ, 90 আবার আমার কথা, আমি ফোনটা কেটে দেবই মাত্র, আপনি একটু আপনি আমার কথাটা শুনুন, আপনি শুধু কথা বলবেন, ইয়েস অর শুনুন, আমি কোনো কথা শুনতে চাই না, আপনি শুনুন প্লিজ। তা আপনি যদি গাইডলাইনটা ফলো করতেন আপনি অ্যাবাভ 90% প্লাস পেতেন, কেন কি করে পেতেন, সেই বিশ্বাসটা আপনার আসবে কি করে? আপনি বললেন ক্লাস 11 এ উঠে যতীন ময়দা আপনি যে গাইডলাইনটা দিয়েছেন সেটা আমি ফলো করেছি, এন্ড ফলো করার পরে আমি যে রেজাল্টটা চেয়েছিলাম সেই রেজাল্টটা পেয়েছি, একদম। তাহলে আজকে যখন সেই জায়গাটা ক্লাস 11 এসে প্রুফ করছে যে আপনি ক্লাস 11 এর রেজাল্টটা গাইডলাইনটা ফলো করার পর রেজাল্টটা পেয়েছেন, তাহলে হোয়াই নট ক্লাস 10? তাহলে ক্লাস 10 এ কেন পাবেন না, আমার প্রশ্নটাই জায়গাটায়। তখন তো অসুবিধা হয়ে গিয়েছিল, অসুবিধা হয়ে গিয়েছিল, মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে ন্যাচারালি, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, বাট এই জায়গাটা তো পরিষ্কার যে আজকে ক্লাস 10 এ যদি সেই যেটা আপনি ক্লাস 11 এ ফলো করে ভালো রেজাল্ট পাচ্ছেন, ক্লাস 10 এ ফলো করলে তাহলে সেই রেজাল্ট আপনি পেতেন, একদম ঠিক। আমি এই জায়গাটাই আপনাকে বলতে চাইছি, বা আমি আমার যারা আমার প্রোগ্রাম ফলো করে তাদের ওই জায়গাটা আমি জানাতে চাইছি যে একটা মানুষ কখন ভালো রেজাল্ট পায় আবার কখন গাইডলাইন পেলেও সেটাকে ধরে রাখতে পারে না, এই জায়গাটা আমি জানাতে চাই, বোঝাতে চাই। এই জন্য আমি কিন্তু এই কথাগুলো আপনার সাথে বলছি, এই জন্যই আপনার কথাগুলোর জন্য বলছি যে একটা পিকচার, ক্লিয়ার পিকচার পাওয়া দরকার প্রত্যেকটা মানুষের লাইফে, তাহলে তারা বুঝতে পারে হোয়াট ইজ হোয়াট, ব্যাপারটা কি। তা যাই হোক, আপনি আমি যখন বলেছি ও জয়েন্টে বসবে, জয়েন্টে বসবে, মেডিকেল নিয়ে পড়বে, এবং আর একটা কথা বলে রাখি আপনাকে, বাই দি বাই লিখছেন, নোট ডাউন করুন, নোট ডাউন করুন, মেডিকেল নিয়ে পড়বে, জয়েন্টে বসবে, মেডিকেল নিয়ে পড়বে, এবং মেডিকেল নিয়ে পড়বে হচ্ছে বাইরে, বেঙ্গলে পড়বে না, বাইরে পড়বে। বাইরে কোথায়? তাহলে প্লেসগুলোকে নোট ডাউন করুন। ফার্স্ট হচ্ছে আমি প্লেসগুলোকে যেগুলো দেব সেটা হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে, ব্যাঙ্গালোর। হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে, ব্যাঙ্গালোর, আমি চারটে প্লেসকে বললাম, চারটে প্লেস, দে আর অল সেম রিলেটেড টু কেরিয়ার পার্ট অফ পয়েন্ট, এরা প্রত্যেকে সমান রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা থেকে, এর মধ্যে যে কোনো একটা, যে কোনো একটা, ন্যাচারালি একটাই হবে। দেরি আছে, অনেক দেরি আছে, বলে দেবো রাজা।
তুমি তো বলছো না, তুমি তো চুপচাপ বসে আছো, যতীনভাইটা বলে দিন গোল্ডেন টাইমটা। কি বলবো, আমার মনে হয় এই সময়টা না বলাই উচিত। কেন বলছি, আমি এখানেই বলবো যেটা হচ্ছে যে হয়তো বর্ণালী দিয়ে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন। কেন বলছি, কেননা যে সময় যেটা একবার যখন শ্রী জ্যোতির্ময় মুখ থেকে বলে দিয়েছেন, এখন জানতে চাইবেন না, আমার মনে হয় জানা উচিত নয়। আপনি কোন একজন ভালো অ্যাস্ট্রোলজার, গুড অ্যাস্ট্রোলজার কাছে একটা প্রপার গাইডলাইন নিন, রেজাল্ট আরো ভালো পাবেন। নমস্কার। নমস্কার, সঙ্গে থাকুন। আমি বলবো দর্শক বন্ধু, সেটা হচ্ছে প্রত্যেককেই আমি অনুরোধ করব, সেটা হচ্ছে যখন যে বিষয়টা শ্রী জ্যোতির্ময় বলবেন সেই বিষয়টা আপনারা মেনে চলার চেষ্টা করবেন, ঠিক আছে? পরে কিন্তু কোনো এক্সকিউজ, সত্যিকারের এটা কিন্তু খুব দামি কথা, পরে কিন্তু কোনো এক্সকিউজ চলবে না। অসুবিধা থাকতেই পারে, আপনি অন্য জায়গায়, আমি এটা আমার এটা হয়তো আরেকটা বাইদি ভাই কথা আমার বলা উচিত ছিল। কি নাম নিয়ে আপনারা কনসাস থাকবেন। আর বাইদি ভাই, আপনার বাস্তুটা একবার চেক করিয়ে নেবেন, কারণ আপনার জাস্ট ওর যা স্টারের পজিশন, এই নামগুলো বারবার নাম। আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে বর্ণালী, না না ওনার ছেলের নাম, ছেলের নাম অমিতাভ ব্যানার্জি। অমিতাভ, অমিতাভ, তাহলে বর্ণালী, ওনার বর্ণালী দেবী, আপনি একটা কথা বলি, আপনাকে আপনার বাস্তুটা একটু চেক করিয়ে নেবেন, কারণ যা স্টারের অমিতাভ, যা স্টারের যা পজিশন, বাস্তুর জায়গাটা কিছুটা ডিস্টার্ব। এই বাস্তু একটা বিরাট ইম্পর্টেন্ট পার্ট, রিলেটেড টু এডুকেশন পার্ট, রিলেটেড টু কেরিয়ার পার্ট, রিলেটেড টু লাইফের ইন অল প্রসপেক্ট অ্যান্ড রেসপেক্ট, ওভারঅল বাস্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর একটা কিছু কথা আমি আপনি বলবো, যে কয়েকটা টিপস দিয়ে দেবো, যে টিপসগুলো প্রত্যেকটা মানুষের দরকার। সামনে বুদ্ধ পূর্ণিমা, একটা ভেরি গুড একটা কানেকশন, যোগ বলবো, এই যে বুদ্ধ পূর্ণিমার একটা ভেরি গুড যোগ, এই যোগটাকে প্রপারলি ব্যবহার করবেন। এক একটা মানুষ যার লাইফে যা যা রিকোয়ারমেন্টসগুলো দরকার, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী এই যোগগুলোকে ব্যবহার করবেন। এই রিকোয়ারমেন্টস অনুযায়ী যোগগুলোকে যদি ব্যবহার করতে হয়, বুদ্ধ পূর্ণিমা যখন সামনে একটা গুড কানেকশন পাচ্ছেন, এই জায়গা থেকে যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন, এই স্টুডেন্ট লাইফের জন্য যাদের রাশিগুলো এফেক্ট করছে বেসিক্যালি লিও, সিংহ, মানে সানের এফেক্ট বেশি যাদের রাশির উপরে, সানের এফেক্ট বেশি যাদের রাশির, মানে মার্সের ওপর এফেক্ট বেশি, যাদের রাশির উপরে সানের এফেক্ট বেশি, মার্সের এফেক্ট বেশি, মার্কারির এফেক্ট বেশি, এই বৃহস্পতি জুপিটারের এফেক্ট বেশি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই বুদ্ধ পূর্ণিমার দিনটাতে, পার্টিকুলারলি বুদ্ধ পূর্ণিমার দিনটাতে একটা দারুণ কাজ করা যায়, সেই কাজটা অনেক দারুণ একটা রেজাল্ট পাওয়া যায়। এবং সেই জায়গা থেকে যখন রুদ্রাভিষেক করতে বলবো, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কোনো এক জ্যোতির্লিঙ্গে গিয়ে রুদ্রাভিষেক করলে ভালো হয়। যদি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কোনো এক জ্যোতির্লিঙ্গে গিয়ে রুদ্রাভিষেক না করতে পারেন, আপনারা নিজেদের কোনো প্রতিষ্ঠিত মন্দির, রুদ্রাভিষেক বাড়িতে করবেন না, স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে বাড়িতে করবেন না, যারা স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলছি, তারা পার্টিকুলারলি কোনো একটা মন্দিরে গিয়ে যেখানে মহাদেব প্রতিষ্ঠিত রয়েছেন, বাট লিঙ্গে প্রতিষ্ঠিত, বাট মূর্তিতে নয়, লিঙ্গে প্রথমে রুদ্রাভিষেক করবেন এবং একটা দারুণ রেজাল্ট পাবেন। বাট যারা কেরিয়ার ওরিয়েন্টেড ভালো রেজাল্ট পেতে চাইছেন, তারা কিন্তু সেটা মন্দিরেও করতে পারেন, তারা ঘরেও করতে পারেন সেই জায়গা থেকে, বাট মন্দির প্রতিষ্ঠিত মন্দির হলে জায়গাটা বেশি ভালো হয়। অ্যান্ড বাই দি বাই, এই জায়গা থেকে যাদের রাশির ক্ষেত্রে যাদের সানের এফেক্ট বা জুপিটারের এফেক্ট, মার্সের এফেক্ট, মার্কারির এফেক্ট আমি বলছিলাম, বাই দি বাই এর বাইরে যে যে রাশিগুলো রয়েছে সেই জায়গা থেকে স্যাটার্নের এফেক্ট যাদের ক্ষেত্রে বেশি, অ্যান্ড স্যাটার্নের সঙ্গে ড্রাগন টেলের এফেক্টের বেশি, ড্রাগন হেডের এফেক্ট বেশি যাদের রাশির ওপরে পড়ছে, সেই ধরনের রাশির ক্ষেত্রে আমি বলবো যে শক্তির একটা উপাসনা করবেন, শক্তির পুজো করবেন, বিশেষ করে চণ্ডীপাঠ এবং যজ্ঞটা করাবেন। চণ্ডীর যে ক্রিয়াগুলো হয়, এই চণ্ডীর কাজটা করাবেন। চণ্ডীর যদি কাজ করতে পারেন, চণ্ডী দেবীর যে ক্রিয়াগুলো হয় এই ক্রিয়াটা করতে পারেন সঙ্গে বগলাকে রেখে, তাহলে কিন্তু একটা দারুণ রেজাল্ট পাবেন। একটা ছোট্ট টিপস দিলাম রিলেটেড টু বুদ্ধ পূর্ণিমা, অন্য কোনো দিনের জন্য এই টিপসটা কিন্তু আমি দিলাম না, অনলি ফর রিলেটেড টু বুদ্ধ পূর্ণিমা। যে কোনো একটা মনস্কামনা নিয়ে যে কোনো একটা জায়গা থেকে লাইফের এই জায়গাটা করবেন, দশটা পাঁচটা দশটা প্রে করবেন না, যে কোনো একটাকে প্রতিষ্ঠা করে কাজটা করুন, একটা ভেরি গুড রেজাল্ট পাবেন। আজকে জীবনজ্যোতি। আর বাইদি ভাই আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই কাজটা করার পরে, কিছু কাজটা করার পরে যে আপনার যে মূল্য, যে মূল্যায়নটা আপনি পাবেন এবং যে জিনিসের উপর কাজ করবেন, যে সমস্ত যে আপনার যে উপাচার,
যে উপাচারগুলো, তার মধ্যে থেকে বিশেষ করে হলুদ কাপড়টা এবং লক্ষ্মী করি দেখে নেবেন কটা পরে, সেই লক্ষ্মী করির ওপরে যে যে জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টস থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো জেনে নেবেন কোন কোন ইনগ্রিডিয়েন্টস থাকে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আপনারা সেই জায়গাটাকে বাড়িতে রাখবেন একটা বছর, বিশেষ জায়গায় বিশেষ স্থানে শুদ্ধভাবে রেজাল্ট পাবেন। আজকে আমাদের সবাই শেষ, দেখা হবে আগামী এপিসোডে, নমস্কার।